প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। তো এই পর্বে আমরা করব চতুর্থ অধ্যায় থেকে দান বিষয়। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হবে দান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খাতা কলম রেডি করো, বোর্ডে আমি কিছু লিখবো তোমাদের জন্য পড়া এবং বই থেকে তোমাদের দান বিষয়ে বুঝিয়ে দেব। তাহলে আমি বলবো, সবার আগে তোমরা বইটি খুলো। পেজ হচ্ছে তোমাদের 30 পৃষ্ঠা, চতুর্থ অধ্যায়। কেমন? দান। চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় দান কি? আমরা কিন্তু সবাই দান করে থাকি। এখন কি ধরনের দান সেটা? দান তো বিভিন্ন রকমের হয়, তাই না? তাহলে দেখো তোমরা বইয়ে, অর্থাৎ মানুষ যে সমস্ত ভালো কাজ করে ওই সমস্ত বিষয়ের মধ্যে দান হচ্ছে অতি পবিত্র একটি কাজ এবং অন্যতম। দান বলতে সাধারণত শর্তহীনভাবে কোনো কিছু দেওয়াকে বোঝায়। যেমন কোনো অসুস্থ ব্যক্তিকে কিংবা কাউকে রক্ত দেওয়া নিঃস্বার্থভাবে, এটি হচ্ছে একটি উত্তম দানের উদাহরণ। এবং আমরা যখন কাউকে কোনো কিছু দেওয়ার বিনিময়ে কিছু আশা করব না, সেটি হচ্ছে প্রকৃতপক্ষে দান। কারণ দানের বিনিময়ে কিছু আশা করাটা সেটা কখনো উচিত নয়। এই কারণে বলা হয় নিঃস্বার্থভাবে দান দেওয়াই হচ্ছে প্রকৃত দান। কেমন? এখন যিনি দান করেন তাকে কি বলা হয়? দাতা। এবং যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় গ্রহীতা। তবে দান শুধু দিলে হয় না, দানে কিছু উদ্দেশ্য থাকে, এর সাথে আমাদের কিছু উপকরণও আছে। যেমন অন্ন, বস্ত্র, ঔষধ, বাসস্থান, এবং কি শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আমরা দান করে থাকি। এই জন্য বলা হয় দান একটি মহৎ কর্ম। বৌদ্ধ ধর্মে দান অন্যতম কুশল কর্ম হিসেবে কিন্তু বিবেচিত হয়। কেমন? যেমন শীতার্ত মানুষকে শীত বস্ত্র দান করা, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া, এগুলো সবই হচ্ছে উত্তম দান। তাহলে 31 পৃষ্ঠার মধ্যে তোমরা পার্ট একের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধ ধর্মে দান কি। যা দেওয়া হয় তাই দান, অর্থাৎ দান, যা দেওয়া হয় তাই দান। তবে বলছে দান নিঃস্বার্থ এবং শর্তহীন। তবে দান হচ্ছে নিঃস্বার্থ এবং শর্তহীন। কাজে আমি বলবো, যিনি দান করবেন তিনি যেন নিঃস্বার্থভাবে দান দেন। এখানে দাতার কিন্তু কোনো স্বার্থ নেই। তাহলে আমরা বৌদ্ধ ধর্মে যে দানের বিষয়গুলো দেখতে পাই, যেমন আমাদের শুধু শীত বস্ত্র কিংবা অন্ন বাসস্থান এগুলো নয়, আমাদের বৌদ্ধ ধর্মে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে ভূমি এসব কিছুর কথাই কিন্তু আছে। যেমন বুদ্ধের সময়ে বিভিন্ন জাতক কাহিনী থেকে তখনকার যে জাতকগুলো
গৌতম বুদ্ধ বলে গেছেন কিংবা তিনি তার সম্বন্ধে কিংবা ভিক্ষুদেরকে বলে গিয়েছিলেন, ওই দান থেকে কিন্তু আমরা ওই জাতক থেকে আমরা দানের একটি মহৎ দানের কাহিনী আমরা জানতে পারি। সেটি হচ্ছে এক সময় পারিলেয় বনে বানর এবং হাতির মধু এবং ফল দানের কাহিনী আছে। দান কর্মের জন্য তারা বৌদ্ধ হইতে বৌদ্ধ ধর্মের ইতিহাসে তারা চিরস্মরণীয় হয়ে আছেন। কেমন? যেমন ফুল তার সৌরভ ছড়িয়ে আমাদেরকে কী করে সুরভিত করে, নদীর জল তার সুমিষ্ট জল অকৃপণভাবে দান করে যাচ্ছেন এবং গাছ আমাদের অকাতরে ছায়া দান করে যাচ্ছে। তাহলে আমরা প্রকৃতির দিকে যদি তাকাই তাহলে সবখানে কি দেখতে পাই, দানের মাহাত্ম্য আমরা দেখতে পাই। এখন এই যে দান, দানের মহত্ব কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। বৌদ্ধ ধর্মে দান শুধু দিলে হয় না, এর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বৌদ্ধ ধর্মের অনুসারীরা শুধু মানুষকে দান করেন না, সেই পূর্বকাল থেকে তারা পশু পাখি থেকে শুরু করে সব প্রাণীর প্রতি তাদের একটা মৈত্রীভাব কাজ করে। একে বৌদ্ধ পরিভাষা বৌদ্ধ ধর্মে বলা হয়, কিন্তু বৌদ্ধ পরিভাষায় যাই বলো না কেন বলতে হয় মৈত্রীদান। অর্থাৎ মৈত্রীদান হচ্ছে যে ভালো হোক মঙ্গল হোক এই পুণ্য কামনায়, এই আশায় যে দান সেটি হচ্ছে মৈত্রীদান, এবং অর্থাৎ সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করা। তাহলে বিশেষত বৌদ্ধ ধর্মে দান দেওয়ার সময় দানীয় বস্তু এবং দাতা এবং দান গ্রহিতার উপরে অনেক কিছুই নির্ভর করে। তাহলে আমরা আমাদের বলতে হবে যে বৌদ্ধ ধর্মে দানের ক্ষেত্রে কিছু বিবেচনার বিষয় আছে এবং এই বিবেচ্য বিষয়সমূহ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। দানের বিষয়সমূহ কি? দানের বিবেচ্য বিষয় সমূহ তিনটি জিনিসের উপর নির্ভর করে। দানের বিবেচ্য বিষয়সমূহ হচ্ছে তিনটি, সেগুলো কি কি? এক হচ্ছে বস্তু সম্পত্তি, দুই হচ্ছে চিত্ত চিত্ত সম্পত্তি, এবং তিন হচ্ছে প্রতিগ্রাহক সম্পত্তি। তাহলে দানের বিবেচ্য বিষয়সমূহ হচ্ছে তিনটি বিষয়ের উপরে নির্ভর করে, বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি, প্রতিগ্রাহক সম্পত্তি। এখন এই বস্তু সম্পত্তি কি? বস্তু সম্পত্তি হচ্ছে সব উপায়ে অর্জিত যেই জীবিকা, যেই উপার্জন, তাকে বলা হচ্ছে বস্তু সম্পত্তি। এবং চিত্ত সম্পত্তি হচ্ছে মন থেকে, মনের উদারতা এবং কুশল চেতনা নিয়ে যে দান, সেই দান হচ্ছে চিত্ত সম্পত্তি, অর্থাৎ তাকে বলা হচ্ছে চিত্ত সম্পত্তি। বুদ্ধ বলেছেন, চেতনা থেকে উৎপন্ন সৎ কাজে উত্তম কর্ম লোভ দ্বেষ মোহ হিংসা বিদরিত হয়ে যেই দান, সেই দানই হচ্ছে চিত্ত সম্পত্তি, অর্থাৎ এরূপ দানের কিন্তু উত্তম দান। এবং প্রতিগ্রাহক সম্পত্তি, প্রতিগ্রাহক সম্পত্তি হচ্ছে আমরা জানি যে শীল আমাদের বৌদ্ধ ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। শীল পালন দানের একটি বিশেষ বৈশিষ্ট্য। শীলে প্রতিষ্ঠিত ব্যক্তির দান এবং শীলে প্রতিষ্ঠিত হয়ে গ্রহিতার উপরে যে দানের সুফল নির্ভর করে সেটা, সেই দানই হচ্ছে প্রতিগ্রাহক সম্পত্তি। অর্থাৎ
যে ব্যক্তি দান করবেন এবং যে ব্যক্তি গ্রহণ করবেন তিনি হচ্ছেন কি উপযুক্ত দানের পাত্র। অর্থাৎ দাতাও যেন শীলবান হয় এবং তিনি যাকে দান দিচ্ছেন সেই ব্যক্তিও যেন শীলবান হয়। এরূপ দানকে বলা হয় প্রতিগ্রাহক সম্পত্তি। অর্থাৎ নৈতিক চারিত্রিক গুণ সম্পন্ন শীলবান ব্যক্তিকে দান করলে তা উত্তম দানে বিবেচিত হয় এবং এইরূপ শীলবান গ্রহিতাকে বলা হয় প্রতিগ্রাহক সম্পত্তি। তাহলে আমি বলবো বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি, তিন হচ্ছে প্রতিগ্রাহক সম্পত্তি। তোমাদের 32 পৃষ্ঠার মধ্যে এগুলোর ব্যাখ্যা আছে, তোমরা সেগুলো ভালো করে দেখ। আরেকটি বিষয় হচ্ছে দাতার বৈশিষ্ট্য। কি হচ্ছে দাতার বৈশিষ্ট্য? দাতার বৈশিষ্ট্য দাতার কি বৈশিষ্ট্য হওয়া উচিত? একজন ব্যক্তি যখন দান করেন তার নিশ্চয় তার মন সব চিন্তা ভাবনায় থাকতে হবে, কুশল চেতনা নিয়ে দান দিতে হবে এবং দান ফলের প্রতি প্রগাঢ় বিশ্বাস তার থাকতে হবে। দানীয় বস্তু এবং গ্রহিতার প্রতি অবহেলা করা যাবে না এবং কৃপণতা ও অনুরাগ বর্জন করে আমাদের উত্তম চিত্তে কুশল চিত্তে দান দেওয়া উচিত এবং সঠিক সময়ে উপযুক্ত পাত্রে দান দেওয়া উচিত। দানের সময় নিজেকে উত্তম ভেবে এবং গ্রহিতাকে অধম কখনো মনে করা উচিত নয়। তাহলে বলছে এই যে দাতার যে উল্লেখ, এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো বললাম, অর্থাৎ দাতার যে বৈশিষ্ট্যগুলো এখন বললাম এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু দাতাকে তিন ভাগে ভাগ করা যায়। সেটা কি? অর্থাৎ দাতার বৈশিষ্ট্য অনুসারে দাতাকে দাতার বৈশিষ্ট্য অনুসারে দাতাকে তিন ভাগে ভাগ করা যায়। যথা এক হচ্ছে দানদাস, দানদাস দুই হচ্ছে দান সহায়, তিন হচ্ছে দানপতি। দানদাস, দানদাস। তাহলে এখানে আবার বলছি আমি দাতার বৈশিষ্ট্য অনুসারে দাতাকে তিন ভাগে ভাগ করা যায়। দানদাস হচ্ছে যে যেমন রকম খায় যেরকম উপার্জন করতে পারে সে যদি তার চেয়ে খারাপ দান দেয় তাকে বলা হয় দানদাস। এবং দান সহায়, দান সহায় হচ্ছে যে ব্যক্তি নিজে যা খান অপরকেও ঠিক সেরকমই দান দেন তাকে বলা হয় দান সহায়। সর্বশেষ যে তিন নাম্বার সেটি হচ্ছে দানপতি। তাহলে দানপতি দাতা কাকে বলা হয়? দানপতি হচ্ছে যে নিজে যা খায় নিজে যা উপার্জন করে সে যদি তার চেয়েও বেশি ভালো এবং উত্তম মানের দান দেয় তাকে বলা হয় দানপতি দাত। কেমন? তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখেছ এর আগেও দানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হয়তো বলেছিলাম তিনটি, সে এবং দাতার বৈশিষ্ট্য অনুসারে দাতাকে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে দানদাস, দান সহায়,
দানপতি। তাহলে আমরা জানলাম কি বৌদ্ধ ধর্মে শুধু অন্ন বস্ত্র বাসস্থান নয়, বৌদ্ধ ধর্মে পশু পাখি থেকে শুরু করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো থেকে শুরু করে অনেক কিছুই দান দেওয়া যায়। তাহলে আজকে আমরা দানের অধ্যায় থেকে পার্ট এক বিষয় পর্যন্ত আমরা আলোচনা করব, এবং তোমরা এগুলো ভালো করে পড়বে আমি বারবার বলবো। এরপরে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আজকে আমরা দেখব, তোমরা সেগুলো একটু লিখে নাও। জ্ঞানমূলক কিছু প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন তোমরা যেমন লিখতে পারো, দান কি? প্রশ্ন করা যদি হয় দান কি, তাহলে তোমরা এটার উত্তর নিশ্চয়ই জানো। দান হচ্ছে একটি মহৎ কর্ম। উত্তর হবে দান একটি মহৎ কর্ম। দুই নাম প্রশ্ন, তোমাদের বলেছিলাম আমি যে মৈত্রী দানের কথা, যেখানে ভালো কিছু চিন্তা করা হয়, অপরের মঙ্গল হোক। তাহলে আমি যদি প্রশ্ন করি মৈত্রী কি, মৈত্রী কি, তাহলে তোমরা উত্তরটি এভাবে দিতে পারো যে মৈত্রী হচ্ছে সকলের ভালো হোক এরূপ প্রার্থনা করা। আচ্ছা, আমি শুধু প্রশ্নগুলো এখন লিখে যাচ্ছি। বস্তু সম্পত্তি কাকে বলে? বস্তু সম্পত্তি কাকে বলে? তাহলে তোমরা এর আগে নিশ্চয়ই আমি বলেছিলাম যে বস্তু সম্পত্তি হচ্ছে সৎ উপায়ে অর্জিত, বস্তুই হচ্ছে বস্তু সম্পত্তি। চার, শীলবান গ্রহিতাকে কি বলা হয়? শীলবান গ্রহিতাকে কি বলা হয়? এটাও তোমাদের বলেছি, শীলবান গ্রহিতাই কিন্তু প্রতিগ্রাহক সম্পত্তি। আর সর্বশেষ যে প্রশ্নটি আমরা জ্ঞানমূলক হিসেবে করতে পারি, দানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কয়টি? দানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কয়টি? এটাও আমি বলেছি যে তিনটি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, দান থেকে আজকে আমাদের এটুকুই পর্যন্ত। আমি অল্প কিছু জ্ঞানমূলক এবং পার্ট এক আজকে এটুকুই পড়ালাম। নেক্সটে আমরা এটার উপরে সৃজনশীল কিছু প্রশ্ন লিখব এই চ্যাপ্টারের উপরে। তো তা তোমরা পড়া হিসেবে লিখে নাও, তোমাদের পড়া থাকবে চতুর্থ অধ্যায় পাঠ এক। চতুর্থ অধ্যায় পাঠ এক, এটি হচ্ছে তোমাদের পড়া। বিবেচ্য বিষয়সমূহগুলো পড়বে এবং এই জ্ঞানমূলকগুলো তোমরা দেখবে। আরও অনেক প্রশ্ন করা যায় যে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেগুলো আলোচনা করব। তো আজকে আর বেশি কিছু বলবো না, পরবর্তীতে আমাদের দেখা হবে আবার অন্য ক্লাস নিয়ে এবং অন্য টপিক নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।